दासपुर थानार सोनाखालीते हलो ग्रामीण डाक्तारदेर प्रथम वार्षिक सम्मेलन। ग्राम बांगलाय रोगीर त्राता ओ भगवान बार्ताय उद्बोधन हलो ग्रामीण चिकित्सकदेर प्रथम वार्षिक सम्मेलन। एई वार्षिक सम्मेलनेर उद्बोधन करेछेन दासपुरेर बर्तमान विधायक মমতা ভূঁইয়া এবং পৌরহিত্য করেছেন গ্রামীণ ডাক্তার গোপালচন্দ্র সামন্ত। আয়োজন করেছিল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আহ্বায়ক ছিলেন ডাক্তার দিলীপ মাইতি। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি আশিস হুদাইত এবং স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ স্বপন আলু, সংগঠনের শুভানুধ্যায়ী বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। এনারা প্রত্যেকে দীর্ঘকালীন কোভিড পরিস্থিতিতে গ্রামীণ চিকিৎসকদের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে এই সংগঠনের ন্যায্য দাবি দেওয়ার পাশে থাকার বার্তা দিয়েছেন। এই সংগঠনের পক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ডাক্তার প্রফুল্ল কুমার বেরা, রাজ্য নেতৃত্ব ডাক্তার দিলীপ বাগ, উপদেষ্টা সুব্রত সরকার, শিক্ষক ও সমাজসেবী আলী আকবর খান প্রমুখ ব্যক্তিবর্গ গ্রামীণ চিকিৎসকদের চিকিৎসক স্বীকৃতি, সরকারিভাবে ন্যূনতম প্রশিক্ষণ প্রদান ও নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন, সেই সাথে তাদের নিজস্ব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করেছেন। এই সম্মেলনে জানানো হয়েছে যে এই এলাকায় এ পর্যন্ত 145 জন গ্রামীণ চিকিৎসক সংগঠিত হয়েছে আর জেলায় এই সংখ্যা 4000 জন। এদের মধ্যে মহিলা চিকিৎসক রয়েছেন 125 জন। এদিন সম্মেলনের শেষান্তে দাসপুর 2 নম্বর ব্লকের জন্য ডাক্তার দিলীপ মাইতিকে সভাপতি এবং গ্রামীণ ডাক্তার আদিত্য নারায়ণ আদককে সম্পাদক করে একটি বলিষ্ঠ কমিটি ঘোষিত হয়েছে। দাসপুর থেকে শ্যামসুন্দর দলুই ও শ্রীকান্ত কদমের রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। আমাদের মূল দাবি হচ্ছে প্রশিক্ষণ যেগুলো বাকি আছে সেগুলো শুরু করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য দপ্তরের যে ঘোষিত নীতি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেইটা আমাদের স্বাস্থ্য দপ্তরে আমাদের সংযুক্ত করতে হবে, এটাই মূল দাবি। আমরা জানি যে দায়িত্ব কর্তব্য পরস্পর অঙ্গাঙ্গিকভাবে জড়িত, সেই হিসাবে সরকারের কাছে কর্তব্য দায়িত্ব পাওয়ার ব্যাপারে আপনারা কি কর্তব্য অঙ্গীকার দিচ্ছেন? আমরা মুখ্যত চাইছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর সারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামীণ ডাক্তারদের একটি অত্যন্ত অপরিহার্য অঙ্গ বলে মেনে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা চাইছি আমাদের গ্রামীণ চিকিৎসকদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে পশ্চিমবাংলার গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা হোক, তাদেরকে প্রশিক্ষিত করা হোক, স্বীকৃতি দেওয়া হোক এবং মূল স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তাদেরকে সংযুক্তকরণ করা হোক। সুব্রত সরকার, আমি এই সংগঠনের রাজ্য উপদেষ্টা, আমি জেলা সম্পাদক এবং রাজ্য কমিটির সভাপতি। অ্যাসোসিয়েশনের কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন? কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা, তাদেরকে আরও সংগঠিত হতে হবে। তার কারণ সংগঠিত রূপটা না থাকলে আমাদের আন্দোলন যেগুলো দাবি যেগুলো সেগুলো পূর্ণতা লাভ করবে না। আর তার সঙ্গে সঙ্গে সরকারের কাছে দাবি যে আমাদের নিরাপত্তার দিকটা দেখতে হবে, বিশেষ করে আইনগত নিরাপত্তা, কারণ আমরা আইনগত নিরাপত্তা না থাকার জন্য বিভিন্ন সময় আইনের ঘুরিয়ে যাচ্ছি, এই জায়গাটা সরকারের দৃষ্টি আকর্ষণ। আমার নাম প্রফুল্ল বেরা, এই সংগঠনের জেলা সভাপতি। যে আমরা প্রথমে বিপদে পড়লে আপনাদের কাছে আপনারা কিন্তু আসল আপনাদের গ্রামের মানুষদের জীবনদাতা, আমরা তা বলি ডাক্তারবাবুরা জন্য। কিন্তু আমরা যখন হাসপাতালে নিয়ে যাব তার আগে কিন্তু আমরা সামনে যা আপনারা থাকেন আপনাদেরই প্রথম চিকিৎসাটা করাতে হবে, সেই জন্য আপনাদের অনেক সবচেয়ে বেশি আমি শ্রদ্ধা। ভোর থেকে সন্ধ্যে নদীর প্রবাহের মতো মানুষের প্রয়োজনে মানুষের হৃদয়ের দরবারে তুমি কখনই ছুটেছ, যেখানে যা যা দরকার হে ঈশ্বর হৃদয়ের দরবার তোমারই করি নমস্কার, বারংবার তোমারই করি নমস্কার।
একেবারে দিচ্ছি। দিলীপ মাইতি থেকে শুরু করে সুদীপ পাল থেকে শুরু করে রাজকুমার বাবু অরুণ বাবু প্রফুল্ল দান থেকে শুরু করে আপনারা যারা আছেন প্রত্যেকেই আমার অনুভূতিতে আপনারা এক একজন ভগবান, এক একজন ঈশ্বর। ভোরে সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যার উষা নক্ষত্র, সন্ধ্যার উষা নক্ষত্র থেকে জাগরিত সুরতাল, যখন গ্রামে আলপথ শিশির ছড়ানো পথ ভিজে স্যাঁতসেঁতে বন্যার প্লাবনে অন্ধকারে আপনারা আপনারা আছেন। একটি পরিবার থেকে একটি মানুষ যখন ছুটে যান আপনার কাছে, মায়ের শরীরটা খারাপ, বাবার বুকের যন্ত্রণা, ছোট্ট শিশুটি কাঁদছে, তিন দিন খায়নি, আপনারা তৎক্ষণাৎ ছুটে যান একটা স্টেথোস্কোপ কাঁধে নিয়ে, প্রেশারের যন্ত্রটা নিয়ে, জীবনদায়ী ইঞ্জেকশনটা নিয়ে আপনারাই ছুটে যান। আমি ছোটবেলা থেকেই দেখতে অভ্যস্ত, অন্তত 80%